সায়েন্স অ্যান্ড টেকনোলজির ফলে পৃথিবীতে ঘটেছে যুগান্তকারী পরিবর্তন। এর ফলে অনেক কঠিন কঠিন কাজ হয়েছে জলের মতো সহজ সরল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি সেই রকমই কিছু অত্যাধুনিক মেশিন যার কাজ দেখলে আপনি সত্যি খুশি না হয়ে পারবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। বাম্বু স্প্লিটার, এই মেশিন বাঁশকে সঠিক মাপে চিরতে সাহায্য করে। এরপর বাঁশের ওই খণ্ডগুলি নির্দিষ্ট কাজে ব্যবহারের উপযুক্ত হয়ে ওঠে, আর তা তো দেখতেই পাচ্ছেন। ট্রি কাটিং মেশিন, এই মেশিন গাছগুলিকে নিমিষে কেটে দেয়। শুধু তাই নয়, এমনকি ডালপালা ছেঁটে দিয়ে সঠিক মাপ মতো কেটে একেবারে কোম্পানিতে পাঠানোর উপযুক্ত করে তোলে। সত্যি এই মেশিনের কাজ দেখার মতো, তার প্রশংসা করতেই হয়। ট্রি ট্রান্সপ্লান্টিং, এই মেশিনের সাহায্যে বড় বড় গাছকেও এক জায়গা থেকে তুলে অন্য জায়গায় লাগানো যায়। এই মেশিন গাছকে গুড়িসহ তুলে থাকে, ফলে অন্য জায়গায় গাছটিকে লাগানো যায় কোনোরূপ ক্ষতি না করে। রাইস হারভেস্টার, এই মেশিন কৃষক ভাইদের কাজ কতটা সহজ করেছে তা তো অনুমান করতেই পারছেন। ক্ষেত থেকে ধানের চারা কেটে ধানগুলি আলাদা করে কন্টেইনারে জমা করে। এরপর কন্টেইনার ভর্তি হয়ে গেলে ফের নির্দিষ্ট জায়গায় জমা করা হয়। এই মেশিনে অল্প সময়ে অনেক ফসল কাটা যায়। ফরেজ হারভেস্টার, এই মেশিন কাঁচা এবং সবুজ পশুখাদ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হয়। এই মেশিন নিমিষে অনেক জায়গা কেটে শেষ করে দেয়, আর এই সংগৃহীত দ্রব্যগুলি পিছনে ট্রাকে সিস্টেমেটিক্যালি জমা করতে থাকে। এরপর সেই ট্রাকগুলি নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে জমা করে। পুল ভেরি জার, এই মেশিন এর কাজ দেখে যে কোনো লোক হতবাক হয়ে যায়। এই মেশিন শক্ত ডালপালাগুলোকে নিমিষে পাউডারে পরিণত করে, আর তা তো দেখতেই পাচ্ছেন। এই মেশিন কতটা কাজের তো এবার অনুমান করে দেখুন নিজেরাই। প্লাস্টিক হোল বার্নার, এই মেশিন প্লাস্টিক নির্দিষ্ট জায়গায় ফুটো করতে সাহায্য করে। এরপর ওই জায়গাগুলিতে ফসলের চারা রোপণ করা হয় উন্নত মানের ফসল চাষের জন্য। ফ্লেম ওয়েডিং, এই মেশিন ক্ষেতের আগাছা নাশ করে জমিকে পুনরায় অত্যাধুনিক ফসল চাষের উপযুক্ত করে তোলে। এই মেশিন একটি ফসল কাটার পর জমিটিকে পুনরায় ফসল চাষের উপযুক্ত করে তুলতে ব্যবহার করা হয়, যাতে নতুন ফসল কোনোরূপ বাধা ছাড়াই সহজে গ্রো করতে পারে। স্লাইট টিডব্লিউ, অনেক বড় বড় জমির পাতাওয়ালা সবজি তোলা কতটা ব্যয়সাপেক্ষ হতে পারে তা তো অনুমান করতেই পারছেন। কিন্তু এই মেশিন এই কাজটিকে অনেক অনেক সহজ করে দিয়েছে, যা আমাদের কল্পনারও বাইরে। ক্যাবেজ হারভেস্টার, এই মেশিনের ব্যবহার ক্ষেত থেকে বাঁধাকপি সংগ্রহের জন্য। এই মেশিনের আগে রোলিং ব্লেড লাগানো থাকে, যা বাঁধাকপিগুলোকে কেটে উপরে পাঠিয়ে দেয়। এরপর নির্দিষ্ট স্থানে জমায়েত করা হয় বাজারজাত করার জন্য। ক্যাভিলি, ক্ষেতের জমিতে পড়ে থাকা আবর্জনাগুলিকে সংগ্রহের কাজে এই মেশিন ব্যবহার করা হয়। এরপর এই মেশিন আবর্জনাগুলিকে একটি বান্ডেলে পরিণত করে নির্দিষ্ট জায়গায় রেখে দেয়। সুগার কেইন হারভেস্টার, এই মেশিন বড় বড় আখ ক্ষেত থেকে আখ সংগ্রহের কাজে ব্যবহার করা হয়। এই মেশিন আখের প্রয়োজনীয় অংশগুলিকে নিয়ে আবর্জনাগুলিকে আলাদাভাবে বের করে দেয়, যা না দেখলে বিশ্বাসই হতো না।
ব্যানানা শ্রেডার, এই মেশিন কলা চাষের পর জমিকে পুনরায় ফসল চাষে উপযুক্ত করতে ব্যবহার করা হয়। এই মেশিন কলা ক্ষেতের পরিত্যক্ত অংশগুলিকে টুকরো টুকরো করে মাটির সাথে মিশিয়ে দিয়ে পুনরায় ফসল চাষের উপযুক্ত করে তোলে, যা প্রশংসার দাবি রাখে, আর না দেখলে বিশ্বাসই হতো না। সুপার স্প্লিটার, এই মেশিন বড় বড় গাছের কাণ্ডগুলিকে নিমেষে টুকরো টুকরো করে দেয়, আর এটি আপনি করতে পারেন রিমোট কন্ট্রোল এর মাধ্যমে কোনো এক জায়গায় বসে থেকে। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, ততক্ষণে ভালো থাকবেন। ধন্যবাদ।